নমস্কার বন্ধুরা আমি অনেকে তার আপনারা দেখছেন তথ্য বাংলা বন্ধুরা আপনারা কি জানেন সাউন্ড কার্ড কি ইউএসবি সাউন্ড কার্ড কার্ড কিভাবে কিভাবে একটা ইউএসবি সাউন্ড কার্ড বা অন্য কোনো সাউন্ড কার্ড লাগিয়ে আপনি আপনার কম্পিউটারে আবার সাউন্ড ফিরে পেতে পারেন যদি না জানেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন এবং জেনে নিন সাউন্ড কার্ড কি এবং সাউন্ড কার্ডের প্রয়োজনীয়তা কি সাউন্ড কার্ড হলো এমন একটি ডিভাইস যেটা আপনি আপনার কম্পিউটারে কানেক্ট করে সেখান থেকে আপনারা সাউন্ডটা পেতে পারে। পারেন আপনার কম্পিউটারে অলরেডি একটা সাউন্ড কার্ড অর্থাৎ আপনার যে কম্পিউটারে মাদারবোর্ড রয়েছে সেখানে অলরেডি একটা সাউন্ডের ডিভাইস বা সাউন্ডের আইসি বা আপনারা সাউন্ড কার্ডও বলতে পারেন যেখানে এমবেড করা রয়েছে অর্থাৎ আগের থেকেই দেওয়া রয়েছে সেই কারণে আপনারা আপনার কম্পিউটারে সাউন্ড সংক্রান্ত যে কোনো জিনিস শুনতে পান দেখতে পান এবং সাউন্ডের যে বিভিন্ন এফেক্ট রয়েছে সেগুলো সবকিছু আপনারা স্পিকারের আউটপুটের মধ্যে দিয়ে বাইরে বার করতে পারেন এবং আপনারা মাইক্রোফোনের মাধ্যমে কম্পিউটারের মধ্যে সেই সাউন্ডের ইনপুটটা দিতে পারেন কিন্তু যদি ধরুন আপনার এই সাউন্ডে কোনো অসুবিধা হয়ে থাকে আপনার মাদারফোর্ডের চিপটির মধ্যে কোনো প্রবলেম হয়ে হয়ে থাকে থাকে বা এমন আপনার যে স্পিকারগুলি রয়েছে বা আপনার যে মাইক্রোফোনটি রয়েছে সেটা আপনার ডিফল্ট সাউন্ড কার্ড অর্থাৎ মাদার সাথে যে সাউন্ড কার্ড রয়েছে সেখানে ঠিকঠাকভাবে কাজ করছে না বা সেখানে কোনো প্রবলেম হচ্ছে তাহলে আপনারা কি করতে পারেন এখানেই আসছে ইউএসবি সাউন্ড কার্ড বা বা সাধারণত ধরনের সাউন্ড কার্ড আমরা মার্কেটে দেখতে পাই প্রথম ইন্টারনাল সাউন্ড কার্ড আর দ্বিতীয় এক্সটার্নাল সাউন্ড কার্ড সাউন্ড কার্ডের মধ্যে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ইউএসবি এক্সটার্নাল সাউন্ড কার্ড আর ইন্টারনালের মধ্যে যেটা ইউজ করি সেটা পিসিআই যে স্লট রয়েছে সেই স্লটে আমরা একটা এক্সট্রা সাউন্ড কার্ড লাগিয়ে দিই যার মধ্যে দিয়ে আমরা সেম যে জিনিসটা আমাদের কম্পিউটারের মাদার রয়েছে সেম সাউন্ড সেকশনটাকে আমাদের আলাদা হয়ে যায় এবং সেখান থেকে আমরা সাউন্ডের ইনপুট এবং আউটপুট দিতে পারি এখন বলার বক্তব্য হচ্ছে যে সাউন্ড কার্ডের মধ্যে ইন্টার্নাল এবং এক্সটার্নাল মধ্যে কোনটি ভালো এবং কোনটির ক্ষেত্রে কিভাবে কাজ হয় আপনারা সবাইতে হয়তো জেনে থাকবেন যে ইন্টারনাল যে সাউন্ড কার্ডগুলি হয় সেগুলো অপেক্ষাকৃত দাম একটু বেশি হয় এক হাজার দেড় হাজার পর্যন্ত দাম হতে পারে এবং সেখান থেকে যে সাউন্ডটা বেরোয় সেখানে অনেক সময় অনেক ধরনের প্রবলেম দেখা যায় এই যে ইন্টারনাল সাউন্ড কার্ডের যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্য মার্কেটে আসে ইউএসবি অর্থাৎ ইউএসবি যে ইন্টারফেস রয়েছে তার দ্বারা একটা ইউএসবি সাউন্ড কার্ড অর্থাৎ আপনি আপনার যে কম্পিউটার ইউএসবি পোর্ট আছে সেখানে একটা ছোট্ট ডিভাইস লাগিয়ে সেখান থেকে সাউন্ডের ইনপুট এবং আউটপুট খুব ক্লিয়ারলি এবং খুব ভালো পেতে পারেন সেটির নাম হচ্ছে যে তার ইউএসবি সাউন্ড কার্ড জিনিসটি হচ্ছে কিছুটা এরকম আপনারা দেখতে পারেন দেখুন জিনিসটি হচ্ছে কিছুটা এই ধরনের এটা একটি ইউএসবি সাউন্ড কার্ড যেটি আমার কাছে ছিল তাই আমি আপনাদের দেখাতে পারলাম দেখুন এখানে রয়েছে একটা ইনপুট এবং একটা আউটপুটের জ্যাক এবং যথারীতি দেখুন দুটো ইন প্রতিটি ইনপুট এবং আউটপুটে যেটি সবচেয়ে ভালো হলো এখানে দেখুন আগের থেকেই আইকন হিসেবে দেখানো থাকে যে কোনটি ইনপুট এবং কোনটি আউটপুট অর্থাৎ কোনটি আপনার স্পিকারের জন্য বা আপনার হেডফোনের জন্য আর কোনটি মাইক্রোফোনের জন্য ইউজ করবে এখন আমি বলব এটা সুবিধা কি এই যে ইউএসবি আউটপুট রয়েছে ইউএসবি সাউন্ড কার্ড আমি আপনাদেরকে বললাম প্রথম কথা হচ্ছে যখন আপনার কোনো কম্পিউটারের মাদারবোর্ডে যদি সাউন্ড সেকশনে কোনো প্রবলেম হয় তাহলে ইউএসবি সাউন্ড কার্ড ইউজ করতে পারেন এছাড়াও কখন দরকার হয় যদি আপনার একজন ইউটিউবার হয়ে থাকেন যদি আপনি কোনো ভয়েস দেন কোনো ভিডিওতে ভয়েস দেন বা কোথাও আপনার ভয়েস রেকর্ড করার সময় ইন্টারনাল যে মাদারবোর্ডের এমবেডেড সাউন্ড কার্ড রয়েছে সেখানে এই ভয়েস নেওয়া দেওয়া মাইক্রোফোন থেকে অনেক প্রবলেম হয় সেক্ষেত্রে এই ইউএসবি সাউন্ড কার্ড যেটার দাম মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মতো সেখানে কিন্তু এই জিনিসটা খুব ভালো এবং একদম পারফেক্ট ক্লিয়ারিটির সাথে পাবেন অর্থাৎ কম্পিউটারের পেছনে বা সামনে যে জ্যাক রয়েছে যেখানে মাইক্রোফোন অ্যাটাচ করে আমরা যথারীতি মাইক্রোফোনের দ্বারা ভয়েসটাকে রেকর্ড করি সেখানে অনেক ধরনের প্রবলেম দেখা যায় সাউন্ডের সাথে অনেক বেশি নয়েজ আসছে সাউন্ড ক্লিয়ার আসছে না সাউন্ডের ডেপথ আসছে না সাউন্ডের যে ভলিউম লেভেল রয়েছে সেটা খুব কম রয়েছে কিন্তু ইউএসবি সাউন্ড কার্ডের ক্ষেত্রে এই প্রবলেমগুলো অনেকটা কেন বলা যায় যে এইটটি পারসেন্ট পর্যন্ত কম হয়ে যায় এই যে এই ধরনের যে ইউএসবি সাউন্ড কার্ডগুলি রয়েছে যেগুলি মার্কেটে দুশো আড়াইশো তিনশো টাকার মধ্যে পাওয়া যায় সেগুলিতে নয়েজ যে রিডাকশানের ব্যাপারটা সেটা একদমই থাকে না অর্থাৎ আপনি দেখবেন এইটটি পারসেন্ট অব ভয়েস আপনার খুব সুন্দর ক্লিয়ারলি রেকর্ড হচ্ছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট হয়তো নয়েজ আসছে কেননা অতিরিক্ত এরিয়াতে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই নয়েজ ওখানে এমবেড হয়ে যাবে অর্থাৎ মাইক্রোফোন নয়েজ করবে কিন্তু যদি আপনি মোটামুটি ঘরের আশেপাশে কোনো আওয়াজ টাওয়াজ না হয় তাহলে দেখবেন হান্ড্রেড পারসেন্ট পর্যন্ত ক্লিয়ারিটি এটার মধ্যে পাচ্ছে এই আমি এটাকে বলবো যে আপনারা যদি অবশ্যই রেকর্ড করেন তাহলে অবশ্যই মাইক্রোফোন ইউজ করার জন্য এই ধরনের একটা সাউন্ড কার্ড ইউজ করুন আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা আউটপুট অর্থাৎ স্পিকার আউটপুট এটা খুব হাই ভলিউম স্পিকার আউটপুট সাপোর্ট করে এটি হচ্ছে স্টিরও জ্যাক রয়েছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সো আপনি যে কোনো ধরনের স্টিরিও কানেক্টার কানেক্ট করে আপনার যে কোনো ধরনের স্পিকারে খুব ভালো আউটপুটের সাথে মিউজিক আউটপুট অর্থাৎ সাউন্ড আউটপুট পেতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আমি জানালাম আপনাদের সাউন্ড কাটের ব্যাপারে ইন্টারনাল এক্সটার্নাল ইউএসবি সব ধরনের সাউন্ড কাটের ব্যাপারে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন ভিডিওগুলিকে আর হ্যাঁ আমার ভিডিওর ব্যাপারে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন